வந்தேகம் சச்சிதானந்தம் வேதாதீதம் ஸ்வரூபம் நித்யோ சுத்தம் நிராபாசம் நிராகாரம் நிரஞ்சனம் நிர்விகல்பம் நிரலோம்பம் சஸ்வத அச்சுத சனாதனம். ஜீவன் শুরু হয়েছে ঈশ্বরের সত্তা ও শক্তির অভিনব মিলনের ফলে। এই ঈশ্বরের ইচ্ছাই হচ্ছে আমাদের মধ্যে আমাদের সাত আল্লাহর কল্পনা। ঈশ্বরের যা যা গুণ আছে সবই মানুষের মধ্যে আছে, কিন্তু স্বল্প মাত্রায়, কারণ মানুষের বেশে নিজের অনন্ত মহিমাকে প্রকাশ করে সেটা আনন্দ আস্বাদন করবেন, এই ইচ্ছা ঈশ্বরের মনে জেগেছিল। তাই এক অহম বহু শ্যাম এই সংকল্প তার ভিতরে জাগে। এই সংকল্প জাগার আগে ঈশ্বর কিন্তু আপন স্বরূপে স্বস্বরূপে স্বমহিমায় পূর্ণ শান্ত সমাহিত অবস্থায় ছিলেন, সেটি তার নির্গুণ স্বরূপ। এই নির্গুণ স্বরূপের কোনো প্রকাশ বিকাশ হয় না, যেমন গাঢ় ঘুমের মধ্যে আমাদের কোনো অনুভূতি খেলে না, স্বপ্নের মধ্যে খেলে। আমি সেগুলো একটা একটা করে ছোটো ছোটো করে সবার সামনে রাখবো, যাতে সবাই অনুভব করতে পারে, বুঝতে পারে। অনুভূতির মূল হচ্ছে আমাদের হৃদয়ে, এবং তার একটা কেন্দ্র হচ্ছে বুদ্ধি। বুদ্ধি প্রকাশ পায় মনের মাধ্যমে, মনের দূষণ হচ্ছে অহংকার, চিত্ত হচ্ছে তার স্মৃতি ভাণ্ডার, এবং বুদ্ধি স্বয়ং হচ্ছে তার কর্ণধার। এই হল জীবনের মধ্যে ঈশ্বরের এক অভিনব স্বভাবের লীলা।
তিনি স্বগতস্বরূপ পূর্ণ স্বভাবে তিনি নিজেকে আবৃত করে নিজের খেলায় নিজেই মেতে আসেন। যত রকমের ইতিবাচক বা নেতিবাচক অনুভূতি সম্ভব সবই জীবনের মাধ্যমে প্রকাশ করে তিনি আপন মহিমা আপনি আস্বাদন করেন। এইটি জানবার জন্যে তিনি জীবনকে সৃষ্টি করে জীবনের মধ্যে নানা ভঙ্গিমায় জীবনকে সাজিয়ে তোলেন। প্রথমে স্বল্পমাত্রায়, সেই জন্যে তিনি তপস্যা করেছেন, তার তপস্যা হচ্ছে জ্ঞানময় তপস্যা। তিনি তপময় পুরুষ, পূর্ণ ব্রহ্ম সনাতন, তপস্যা আচিয়তে ব্রহ্ম। এই তপস্যার ফলে তিনি নিজে প্রথমে কী হলেন, স্থূল জড়রূপ ধারণ করলেন এবং জড়ের মধ্যে থেকে ধীরে ধীরে নিজেকে তিনি প্রস্ফুটিত করে তুলে প্রকাশ করে নিচ্ছেন। তার নমুনা পাই আমরা বীজের থেকে গাছ এবং মানুষের এবং প্রাণী জগতে যে জন্মবৃত্তান্ত, অব্যক্তের থেকে ব্যক্ত হওয়া, এটা বিজ্ঞানের কথা। আমি দর্শন, বিজ্ঞান আর ধর্ম এটা আপন বোধের মধ্যে খুঁজে পেয়েছি পূর্ণ মাত্রায়, সেটি মানুষের কাছে নানা ভঙ্গিমা রাখার চেষ্টা করছি। কারণ ধর্ম সম্বন্ধে গোড়ামি আছে মানুষের, বিজ্ঞান সম্বন্ধে গোড়ামি আছে এবং দর্শন সম্বন্ধে গোড়ামি আছে। তার কারণ এই তিনটা যে একই সত্যের ত্রিবিধ মূর্তি, যেমন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর গুরুভজনেতে এটা গাওয়া হয়, গুরু নিজেই ব্রহ্মা, নিজেই বিষ্ণু, নিজেই মহেশ্বর, আবার সাক্ষাৎ ব্রহ্ম স্বয়ং তিনি নিজেই, একই সত্য এই চারটা রূপ নিয়ে আমাদের সামনে আবির্ভূত হয়। সেই জন্যে রূপ নাম ভাব বোধ। অজ্ঞান জ্ঞানাভাস মানে জীব বিজ্ঞান, জড় জীব ঈশ্বর বিজ্ঞান, আর প্রজ্ঞান মানে অজ্ঞান জ্ঞানাভাস, বিজ্ঞান হল ঈশ্বর, প্রজ্ঞান হল ব্রহ্ম আত্মা সনাতন। এই চারটি রহস্য একেতে নিবদ্ধ, অধিষ্ঠান এক। জীবনের মধ্যে আমাদের শৈশব কৈশোর জীবা যৌবন বার্ধক্য, বাহির অন্তর কেন্দ্র তুরীয়, এরকম চতুর্যুগ, সত্য ত্রেতা দ্বাপর কলি, জীবনের আমাদের যে আশ্রম সেটা কি ব্রহ্মচর্য আশ্রম, গার্হস্থ আশ্রম, মানবপ্রস্থ আশ্রম, সন্ন্যাস, এই চারের ফর্মুলা জীবনের মধ্যে সক্রিয় হয়ে চলছে। জীবন এই চারটি ফর্মুলার সন্ধান যতদিন না পায় ততদিন জীবন কিন্তু চড়ুই ব্যতি চলতেই থাকবে। রূপ হইতে রূপান্তরে, নাম হইতে নামান্তরে, ভাব হইতে ভাবান্তরে, দেশ হইতে দেশান্তরে এই রোটেট করছে, ঘুরছে, এটার নামই হচ্ছে এভলিউশন। ইংরেজিতে বিজ্ঞানের ভাষায় এটা হচ্ছে এভলিউশন, বিবর্তন, পরিণামবাদ। অব্যক্তের থেকে কী করে ব্যক্ত হলো এটা বিজ্ঞান। বিজ্ঞান কেন, জ্ঞানটাকে তিনি ব্যবহার করছেন, নিজেই নিজেরকে ব্যবহার করছেন। এখানে কর্তাভোক্তা জ্ঞাতা স্বয়ং তিনি নিজেই, তাই প্রত্যেকটি মানুষের মধ্যে আমরা দেখতে পাই আমাদের একটা কর্তৃত্ব, একটা ভক্তিত্ব, একটা জ্ঞাতৃত্ব ভাব আছে। এটা কার অংশ, এই সব ডিভাইন অংশ। আমাদের যা কিছু আছে জীবনে, সুখ দুঃখ ভালো মন্দ জন্ম মৃত্যু হতে আরম্ভ করে সব কিছুই কিন্তু ডিভাইন ব্যাপার।
কী করে সেটা সম্ভব সেইটা সম্বন্ধে কিছুটা দরকার। তাই জন্য জীবনের সার্থকতা কী, জীবন তো আমরা পেয়েছি, কী করে পেয়েছি সেটা কিন্তু সবাই আমরা সচেতন নই। সত্যি জিজ্ঞেস করলে আমরা ঠিক পরিষ্কার জবাব কেউ দিতে পারবো না, কয়েকটা এলোমেলো কথা বলবো। মায়ের গর্ভে কীভাবে সন্তান জাত হয় মেডিকেল সায়েন্সের মধ্যে সেটা ব্যক্ত করা আছে ঠিকই, মানে গীতার ভাষায় মমজনি মহাব্রহ্ম তস্যাম গর্ভম দদাম্যহম, আমি আমার জনি হচ্ছে আমার, আমি হচ্ছে আত্মা, আমারটা হচ্ছে আত্মশক্তি, আমি হচ্ছে সত্তা, আমার হচ্ছে প্রকৃতি, আমি হচ্ছে পুরুষ, আমার হচ্ছে প্রকৃতি শক্তি। আমি এই প্রসঙ্গটা আসব জীবনের রহস্যগুলোকে একে একে ধাপে ধাপে, যে প্রশ্নগুলো করা হয়েছে সেই প্রশ্নগুলোর উত্তরগুলো সামান্য আমি কিছু দিয়ে নেই, তাহলে আমার কথাগুলো ফলো করতে সবার সুবিধা হবে। কেননা এই বিজ্ঞান সম্পূর্ণ স্বতন্ত্র ভঙ্গিমায়, এইভাবে এর আগে প্রকাশ হয়নি এই জিনিস। ধর্মশাস্ত্রের অনেক কথা লেখা আছে কিন্তু সেখান থেকে সেই রহস্যকে উদ্ঘাটন করার মতো মনীষী বর্তমান যুগে সত্যি বিরল। এখন ঋষি আমাদের মধ্যে খুঁজে পাই না, মুনিকেও খুঁজে পাই না, কিন্তু মতলবী মানুষ আছে। খালি দুই চারখানা বই পড়লেই কিন্তু জ্ঞান হয় না, জ্ঞানটা ভিতরের থেকে প্রকাশ হবে। যেমন বীজের থেকে গাছ হয়, ফুল হয়, ফল হয়, কাজেই জ্ঞান হচ্ছে কারণ, জ্ঞান হচ্ছে কার্য, জ্ঞান হচ্ছে ফল, জ্ঞান হচ্ছে অমৃত। কিন্তু অপূর্ণ অবস্থায় সেই অমৃতই হচ্ছে কিন্তু মৃত, অব্যক্ত, অস্ফুট, অপ্রকাশ, জড়। এই জড় কেন? তপসা চিয়তে ব্রহ্ম তস্মা অন্নম জায়তে, অন্নাদ ভবন্তি ভূতানি। কথাগুলো পরপর পয়েন্টগুলো খেয়াল করো। তপস্যার মাধ্যমে প্রথমে তিনি কী হলেন? জড়ীভূত হয়ে গেলেন, ইনভলিউশন হয়ে গেল, তারপরে ইভলিউশন হবে। কীভাবে? এইটি আমাদের অজ্ঞাত, সেটি আমাদের জানবার বিষয়। জীবনের সার্থকতা হচ্ছে পরিপূর্ণ জ্ঞানে, পরিপূর্ণ জ্ঞান হলেই আমরা এরপরে পাব। অনেকগুলো প্রশ্ন আছে, কর্ম, ধর্ম, মুক্তি, শান্তি, এ সমস্ত কথা আছে, ভক্তি, জ্ঞান, আদর্শ, এই প্রশ্নগুলো একটা একটা করে আমি ছোটো ছোটো করে উত্তর দিয়ে নেব, তারপরে আমার মূল বক্তব্যটাকে আমি সাজিয়ে দেব। কাজেই এই প্রসঙ্গগুলো খুব মন দিয়ে না শুনলে এর রহস্য উদ্ঘাটন করা যাবে না, শাস্ত্র পড়ে বই পড়ে উদ্ঘাটন করা যাবে না। জগতে এই প্রসঙ্গকে পরিপূর্ণভাবে মানুষের কাছে পরিবেশন করার জন্যে খুবই কম জীবনের আবির্ভাব হয়েছে, পার্ট বাই পার্ট অনেকে বলে গেছেন, কিন্তু সমগ্রতার বিজ্ঞান, দ্য সায়েন্স অফ দি অ্যাবসলিউট, দি ইন্টিগ্রাল সায়েন্স অফ দি অ্যাবসলিউট, সমগ্রতার যে অভিব্যক্তি, এক কী করে বহু হলো এবং সেই বহুর মধ্যে এক কীভাবে আছে, আবার সেই বহুর থেকে সে একেতে পরিণত হবে কী করে, এ সবই অনুভূতির বিষয়। আমাদের জীবনে আমরা এমন কোনো জিনিস অনুভব না করে জানতে পারি না, জীবনটা হচ্ছে অনুভূতির আধার, জ্ঞানের জ্ঞান হচ্ছে অধিষ্ঠান, আর দেহটা হচ্ছে আধার, দেহটা হচ্ছে যন্ত্র, ক্ষেত্র, আর ক্ষেত্রজ্ঞ পুরুষ হচ্ছে চৈতন্য। এই জড় আর চৈতন্যের মিলনেতে এই জীবলীলা চলছে। কিন্তু আরও ঊর্ধ্বে যখন যাব, আমরা জীব আর জড়কে খুঁজে পাবো না, শুধু চৈতন্যকে খুঁজে পাবো। সেটা হচ্ছে
আর মিক্সড কনসাসনেস, তার মধ্যে কোনো মিশ্রণ নাই, রূপ নাই, নাম নাই, ভাব নাই, কিন্তু সেই চৈতন্য ভাবময় হয়ে, নামময় হয়ে, রূপময় হয়ে কীভাবে স্থূলের মধ্যে নেমে এসেছে, ইন্দ্রিয় গ্রাহ্য হয়েছে, এবং ইন্দ্রিয় গ্রাহ্য করার আগে ইন্দ্রিয়কে আগে তৈরি করে নিতে হয়েছে, এবং ইন্দ্রিয় তৈরি হওয়ার আগে মন তৈরি হয়েছে, মন তৈরি হওয়ার আগে বুদ্ধি তৈরি হয়েছে। কাজেই ওই উপরের দিক থেকে দেখতে গেলে চৈতন্য সত্তা নির্বিকার, নির্বিকল্প। গানের মধ্যে কয়েকটা কথা আছে এই প্রসঙ্গে, কেননা এই কথাগুলোকে আমি এক্সপ্লেন করব। গানটা হচ্ছে ফর্মুলা, ফর্মুলাটা আগে নেমে আসে এবং সেই ফর্মুলা অনুসারে কথাগুলো আসে। তার ফলে হয় কি, এগুলি আমাদের বুদ্ধিবৃত্তির অতীত ইন্টেলেকচুয়াল লেভেলে নেমে আসে। ইন্টেলেক্ট কিন্তু এর অধিকারী নয়, ইন্টেলেক্ট হচ্ছে একটা মাধ্যম, প্রকাশ মাধ্যম, ইন্টেলেক্ট কিন্তু কর্তা নয়। সেই জন্যে গীতায় বলা হয়েছে অহংকার বিমূঢ় আত্মা কর্তা হমিতি মন্যতে। গীতা পাঠ করেও কিন্তু আমরা অহংকারও বেড়ে বসছি, তাহলে গীতার অর্থটাও আমরা বুঝতে পারছি না। অর্থবোধ হলে আর অনর্থ থাকে না। আমরা যদি কোনো জিনিসকে ঠিক ঠিক মতো জানতে পারি, রাইট আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড রাইট নলেজ যদি হয়ে যায়, তাহলে আমাদের অজ্ঞাত যা, অজানা যা, যা অপূর্ণ, সেটা পূর্ণতা প্রাপ্ত হয়, এবং জীবনের সার্থকতা সেইখানে আসবে যখন আমরা পূর্ণতা প্রাপ্ত। সেই পূর্ণতার কি না, অখণ্ড ভূমা, সেটা হচ্ছে পূর্ণ তত্ত্বস্বরূপ। আমি তার ফর্মুলা নিশ্চয়ই পরিষ্কার করে না বললে সবাই বুঝতে পারবে না। তত্ত্বস্বরূপ সম শান্ত, তত্ত্বস্বরূপ সম শান্ত, শত সিদ্ধ শত স্ফূর্ত, তত্ত্বস্বরূপ সম শান্ত, প্রজ্ঞান ঘন নিত্য অদ্বৈত, শাশ্বত অচ্যুত অমৃত মুক্ত, তত্ত্বস্বরূপ সম শান্ত, প্রজ্ঞান ঘন নিত্য অদ্বৈত, শাশ্বত অচ্যুত অমৃত মুক্ত, তত্ত্বস্বরূপ সম শান্ত। সচ্চিদানন্দ প্রেম ঘন ঈশ্বর আত্মা ব্রহ্ম সনাতন, সচ্চিদানন্দ প্রেম ঘন ঈশ্বর আত্মা ব্রহ্ম সনাতন, নিষ্কল নির্মল নিরঞ্জন, নিষ্কল নির্মল নিরঞ্জন, স্বয়ং প্রকাশ স্বয়ং পূর্ণ, নিষ্কল নির্মল নিরঞ্জন, স্বয়ং প্রকাশ স্বয়ং পূর্ণ, নির্বিকার নিরাকার, নির্বিকল্প নিরালম্ব, সর্বোপাধি বিবর্জিত, সর্বোপাধি বিবর্জিত, ভাবাতীত দ্বন্দ্বাতীত, তত্ত্বস্বরূপ সম শান্ত, শত সিদ্ধ শত স্ফূর্ত, তত্ত্বস্বরূপ সম শান্ত। অখণ্ড ভূমা অনাদি অনন্ত, অখণ্ড ভূমা অনাদি অনন্ত,
নিরন্তর এক রসার স্বানুভব দেব অনাদি অনন্ত সত্য স্বরূপ সম শান্ত। এই প্রত্যেকটি শব্দকে যদি কিনা আমি পরিষ্কার করে বলি, সমস্ত বেদ বেদান্তের রহস্য উদ্ঘাটন হয়ে যাবে। এই কথাগুলি লুকিয়ে আছে, এই যে প্রশ্নগুলো আছে, যেখানে যে কটা প্রশ্ন আছে, ১২টা প্রশ্ন আছে, ১২টা প্রশ্নের মধ্যে এই কথাগুলো আছে। কীভাবে বুদ্ধি দিয়ে কিন্তু নাগাল পাওয়া যাবে না, না বলে দিলে। কাজী জ্ঞান হচ্ছে শ্রুতিবিদ্যা, অর্থাৎ গুরুমুখে শুনতে হবে তবে জ্ঞান হবে, শুধু পাঠ করলে জ্ঞান হবে না। জ্ঞানাভাস হবে, জ্ঞানের রিফ্লেকশন পাবে, বাট নট দি নলেজ ইট সেলফ। আমরা লেখাপড়া শিখতে যেও দেখি নিজের চেষ্টায় আমরা যেটা পাই সেটাকে আমরা রেকটিফাই করি, পারফেক্ট করে নেই। কার কাছ থেকে? এক্সপিরিয়েন্স, টিচার বা প্রফেসর বা গুরুর কাছ থেকে। কাজে শাস্ত্রে লিখিত যে সমস্ত রেকর্ড সত্যের কথা আছে তা হৃদয়ঙ্গম করতে গেলে একজন রিয়েলাইজার দরকার। সেই জন্যে সেই প্রসঙ্গে বলা হয়েছে শাস্ত্র কথা বলবার মানুষ অনেক আছে কিন্তু অনুভবসিদ্ধ পুরুষ অনেক নেই। সেখানে বলা হয়েছে ন নরেন অবরেন প্রক্তা আত্মতত্ত্বং সুবিজ্ঞেয়। অবরেণ মানে যারা রিয়ালাইজার নয়, নন রিয়ালাইজারের কাছ থেকে জ্ঞানের কথা শুনলে সেই জ্ঞান কিন্তু সফল হবে না। কিন্তু নরেন বরেণ প্রক্তা, একটা রিয়ালাইজারের কাছ থেকে শুনলে সর্বসংশয় নিরসন হয়ে যাবে, সমস্ত রকম ভুল ভ্রান্তি জিজ্ঞাসা সমাপ্ত হয়ে যাবে। কাজেই জীবনের সার্থকতা তো হচ্ছে আমাদের পূর্ণ জ্ঞান লাভে। সে পূর্ণ জ্ঞান লাভ আমরা কী করে করব? সেকেন্ড প্রশ্নটা আছে, সেটা কি? আমাদের জীবনের উদ্দেশ্য এবং লক্ষ্য সম্বন্ধে সচেতন হওয়া যায় কিভাবে? হ্যাঁ, তো জীবনের যে উদ্দেশ্য সেটা কি সার্থকতা লাভ না ভোগবৃত্তি লাভ? দুটি আছে, ভোগের সামগ্রী সম্ভার ছড়ানো আছে, আমরা দেহ ইন্দ্রিয় ব্যবহার করে সেই ভোগ করতে পারি, করছিও, কিন্তু সার্থকতা খুঁজে পাচ্ছি না, তার তাৎপর্য খুঁজে পাচ্ছি না, রহস্যটা খুঁজে পাচ্ছি না, কারণকে জানতে পাচ্ছি না। কারণ না জানলে কিন্তু সার্থকতাকে জানা যাবে না। আমার কথা কিন্তু দুর্বোধ্য নয়, কিন্তু খুব ভালো করে মন দিয়ে শুনতে হবে, কেননা যা আমরা জানি সেই জানাটাকে পাকা করতে হলে, শুদ্ধ করতে হলে, তার ভুল ত্রুটি শোধন করতে হলে শ্রবণ ছাড়া দ্বিতীয় কোনো গতি নাই। তবে এই বিদ্যাটা খুব দুর্লভ, এর জন্য বলছি এই জিনিস এইভাবে লোকের সামনে পরিবেশন করার অধিকারী পুরুষ বড় দুর্লভ। বিনা স্বার্থে পরিবেশন করতে হবে, যেমন সূর্য সমস্ত পৃথিবীর সৃষ্টি সমস্ত সম্ভারকে আলো জ্যোতি তাপ দিয়ে, কারণ সূর্য হচ্ছে প্রাণের কেন্দ্র, রিপোজিটরি অফ অল পাওয়ার অ্যান্ড এনার্জি, সবাইকে সঞ্জীবিত করছে, কিন্তু বিনিময়ে কিছু চাইছে কি? কিন্তু আমাদের যে শিক্ষা বিভাগ, সমাজের ব্যবস্থা, সেইখানে বিনিময়ের সঙ্গে সম্পর্ক, অর্থাৎ অর্থ না দিলে বিদ্যা পাওয়া যাবে না। কিন্তু জ্ঞানীর ভাষা কী জানো? না হং বিদ্যা বিক্রয় করিস্বামী, আমি বিদ্যাকে বিক্রি করব না। আমি কী করব? আমাকে আমি বিদ্যা দিয়ে সাজিয়ে নেব। আমি কোথায়? সর্বভার হৃদয়েতে বাস করি।